নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে পশ্চিম বর্ধমান জেলার যে সকল দর্শকরা রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর। আপনাদের জেলাতেও আশাকর্মী রিকোয়ারমেন্ট নোটিশ প্রকাশিত হয়ে গেল। অন্যান্য জেলার মতো আপনাদের জেলাতেও আশাকর্মী রিকোয়ারমেন্ট করা হচ্ছে, যেখানে কিছু ব্লকে কিছু সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে। অন্যান্য জেলার মতো কিন্তু আপনাদের জেলাতে সেম পদ্ধতিতে আশাকর্মী রিকোয়ারমেন্ট করা হচ্ছে না, কারণ অন্যান্য জেলাতে আশাকর্মী রিকোয়ারমেন্ট একটাই নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ব্লকের ভ্যাকান্সি দেখানো হয়েছিল, কিন্তু আপনাদের জেলাতে আলাদা আলাদা ব্লকের জন্য আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা নোটিফিকেশন আসতে চলেছে ভ্যাকান্সি। ঠিক আছে, তো এখন কিছু সংখ্যক ব্লকের জন্য কিছু সংখ্যক ভ্যাকান্সি বেরিয়ে গেছে, সেগুলি আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কোন ব্লকে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা যারা অন্যান্য ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন। তাহলে কি হবে, আপনাদের সেই ব্লকের জন্য যখনই নোটিফিকেশন আউট হয়ে যাবে তখনই আমরা সবার আগে আপডেট আপনাদের কাছে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিম বর্ধমান জেলার কোথায় কোথায় ভ্যাকান্সি বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, হাতে কলমে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, কোথায় জমা দিতে হবে, স্টার্ট ডেট কবে, লাস্ট ডেট কবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আপনাদের পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে নোটিশ অপশনে গিয়ে রিকোয়ারমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, যেখানে প্রথমে দেখতে পাবেন যে 30/5/2022 তারিখে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আশা কর্মী রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এখানে আশা কর্মী রিকোয়ারমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি আপনারা ডাইরেক্ট আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও গিয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ভিউ অপশনে ক্লিক করে আপনাদেরকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তারিখ রয়েছে 27/5/2022 তারিখ, কিন্তু এই নোটিফিকেশনটি আপনাদের 30/5/2022 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো এখানে মেমো নাম্বার সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। তো চলুন একটু প্রথমে আমরা দেখে নিই শর্তাবলী কি বলা রয়েছে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনারা যারা বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক ডিভোর্স মহিলা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে সেকেন্ড কন্ডিশনে বলা রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের, এখানে বলা রয়েছে আপনারা যে উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করতে চান সেই উপস্বাস্থ্য কেন্দ্রের আপনাদেরকে স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড জমা দিতে হবে। ঠিক আছে, তারপরে যে থার্ড অপশনটি কন্ডিশন রয়েছে সেখানে বলা হয়েছে আপনাদের বয়স অবশ্যই 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সেই বয়সটি আপনাদের ধরা হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এবং এখানে যারা শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ প্রার্থীরা রয়েছেন তারা বয়সের কিছু ছাড় পেয়ে যাবেন, যেমন 22 থেকে 40 বছরের মধ্যে বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনাদেরও বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী ধরা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। ঠিক আছে, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বিবেচিত বিবেচনা সুবিধা থাকবে না। তো বন্ধুরা এখানে খুব সরল ভাবে বলা রয়েছে যে আপনারা মাধ্যমিক পরীক্ষায় যদি বসে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, সে আপনারা মাধ্যমিক পরীক্ষায় পাস করুন কিংবা ফেল করুন আপনারা আবেদন এখানে করতে পারবেন, এবং আপনাদের যদি কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সেটি কিন্তু এখানে ধরা হবে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি এখানে ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, তারপরে আর একটি কন্ডিশন রয়েছে, সেখানে বলা রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সংশয়পত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। তো এখানে যারা গ্রেড 1 গ্রেড 2 এর মহিলা রয়েছেন এবং তার সঙ্গে যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছেন, তার পাশাপাশি যারা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছেন এবং লিঙ্ক ওয়ার্কার রয়েছেন, তারা অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টস গুলি জমা করবেন ফর্মের সঙ্গে, তাহলে আপনারা অন্যান্য প্রার্থীদের থেকে কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে কি বলা রয়েছে নোটিফিকেশনে, এখানে বলা রয়েছে আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ অর্থাৎ আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে যে সকল ডকুমেন্টস গুলি জমা করতে হবে সেগুলি লিস্ট এখানে একে একে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের জন্ম তারিখ এর শংসাপত্র হিসাবে আপনাদেরকে কিন্তু এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। ঠিক আছে, আপনাদের বয়স ক্যালকুলেশন করার জন্য,
তারপরে বলা রয়েছে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের জেরক্স দিতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বরে বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, অর্থাৎ আপনারা যারা এসসি এসটি রয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেটটি এখানে দিতে হবে জমা। তারপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। তো বন্ধুরা, এখানে আপনারা মাধ্যমিকে পাস করুন কিংবা ফেল করুন, আপনাদের মার্কশিটটি কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে 5 নম্বরে বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র, ঠিক আছে, এইসবের প্রমাণপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে রয়েছে প্রার্থীর স্বাক্ষর সই 2 কপি, ফটো, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ 2 কপি ছবির উপরে আপনাদেরকে সিগনেচার করে দিতে হবে, যার মধ্যে একটি ছবি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে দিতে হবে এবং সেকেন্ড যে ছবিটি থাকবে সেটি আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য, ঠিক আছে। তো একটি খামে ভরে সেটি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পিন আপ করে দেবেন ছবিটি, ঠিক আছে। তারপরে 7 নম্বরে বলা রয়েছে 5 টাকা ডাক টিকিট সাটানো নিজস্ব ঠিকানার লেখা খাম। তো 5 টাকার একটি ডাক টিকিট নেবেন, তার সঙ্গে একটি পোস্ট অফিস থেকে খাম নেবেন এবং সেখানে আপনাদের অ্যাড্রেসটি সুন্দরভাবে লিখে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্টসগুলি সেখানে অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে, ঠিক আছে। তারপরে যেগুলি বলা রয়েছে এখানে আপনারা দেখে নিতে পারেন, সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, সেগুলো বলছি না আমি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে জমা নেওয়া শুরু 1/6/2022 তারিখ সকাল 11টা থেকে 4টে পর্যন্ত, ঠিক আছে, এবং আপনাদের আবেদনপত্রটি জমা নেওয়ার শেষ তারিখ হচ্ছে 21/6/2022 তারিখ বেলা 4টে পর্যন্ত। তো এই টাইমের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন। তো শনি রবিবার জমা করবেন না এবং তার সঙ্গে যে সকল সরকারি ছুটির দিনগুলি রয়েছে সেই দিনে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে না, ঠিক আছে, বাদ বাকি সমস্ত দিনে আপনারা জমা করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আবেদনপত্র জমা নেওয়া হবে হাতে, তো হাতে হাতে, তো আপনারা ব্লকে গিয়ে আবেদনপত্রটি বাই হ্যান্ড জমা করবেন, অন্য কোনো পদ্ধতিতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না। যদি ইমেল করেন কিংবা হোয়াটসঅ্যাপ করেন কিংবা ড্রপ বক্সে দিয়ে আসেন জমা, সেভাবে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। পরিষ্কারভাবে বলা রয়েছে আপনাদেরকে হাতে হাতে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক আশা কর্মীদের শূন্য পদের তালিকা সংযোজনী 2 তে উল্লেখিত হলো, ঠিক আছে, এর নিচে যেগুলি দেওয়া রয়েছে সেগুলি ওখানে বলে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলি বলে দেওয়া রয়েছে। তো এটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে ভালো করে চেক আউট করে নেবেন, কারণ ফর্ম ফিল আপ করার সময় এখান থেকে আপনাদের অনেকটা জিনিস নিতে হবে, ঠিক আছে। এখানে যেমন আপনাদের গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া আছে, সাব সেন্টার নেম দেওয়া আছে, গ্রামের নাম দেওয়া আছে, শূন্য পদ দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন এখান থেকে আপনারা কোন সাব সেন্টারে ফর্ম ফিল আপ করছেন সেটি লিখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এটি আপনারা দেখতে পাচ্ছেন পণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া রয়েছে। 6টি গ্রাম পঞ্চায়েত থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। 6টি গ্রাম পঞ্চায়েতে যে সকল সাব সেন্টার গুলি রয়েছে সেই সকল সাব সেন্টার গুলিতে যে সকল গ্রামে ভ্যাকান্সি রয়েছে এখানে ভালোভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপনাদের অন্যান্য ব্লকে এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চেক আউট করতে পারেন কিংবা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাহলে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন যে আপনাদের যখনই বের হবে নতুন নোটিফিকেশন আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা চলুন তারপরে আমরা দেখে নিই, এখানে একবার গ্রাম পঞ্চায়েতের নামগুলি একবার দেখে নিই। যেমন বৈদ্যনাথপুরে রয়েছে, বৈদ্যনাথপুরে সাব সেন্টারগুলি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে রয়েছে নবগ্রাম, কেন্দ্রা, হরিপুর, ছোড়া, সঙ্গে রয়েছে বহুলা, ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আবেদনপত্র, আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি ফিল আপ আপনাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে নির্ভুল উপায়ে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাব সেন্টার, তো প্রথমে আপনাদেরকে সাব সেন্টার নামটি লিখতে হবে। সাব সেন্টার নামটি আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন যে কোন সাব সেন্টারে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ আপনাদের গ্রামে যে সাব সেন্টার রয়েছে সেই সাব সেন্টারের নামটি এখানে লিখতে হবে, তার সঙ্গে গ্রামটি লিখতে হবে, আপনারা যে সাব সেন্টারে অ্যাপ্লিকেশন করতে চান সেটি লিখবেন। এখানে কোনো কিছু লিখবেন না, এখানে লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে, এখানে শুধু অফিসের স্টাফরাই এই জায়গাগুলি ফিল আপ করবে। আপনারা এই দুটি জায়গা ফিল আপ করবেন, তারপরে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দেবেন, ঠিক আছে, 8 দিয়ে লাগিয়ে দেবেন। এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন পিন বা স্টেপলার বা সেলাই করবেন না।
তারপরে আবেদনকারীর নাম, আপনার নামটি এখানে লিখবেন, মহকুমা লিখবেন, স্বামীর নাম লিখবেন, পিতার নাম লিখবেন, এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তারপরে একটি মোবাইল নম্বর দিবেন, আপনার বৈবাহিক স্থিতি দিয়ে দিবেন এখানে, যে আপনি বিবাহিত, বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্ন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে লিখতে হবে আপনার বাড়ি থেকে আপনার যে সাব সেন্টার তার দূরত্ব তো কতটা, ঠিক আছে, আনুমানিক একটা দূরত্ব হিসাব করে এখানে কিমি কিংবা মিটারে আপনারা লিখতে পারেন। যদি আপনাদের 500 মিটার হয়ে থাকে আপনারা কিমির ঘরে কোনো কিছু লিখবেন না, এখানে মিটারে ঘরে শুধুমাত্র 500 মিটার লিখবেন। আর যদি আপনাদের ধরুন মনে করুন 1.5 কিমি অর্থাৎ 1 কিমি 500 মিটার মধ্যে হয়ে থাকে, তাহলে এখানে 1 কিমি, এখানে 500 মিটার লিখবেন, ঠিক আছে। তারপরে যারা এসসি এসটি রয়েছেন তাদেরকে এখানে এসসি এসটি সার্টিফিকেট নাম্বারটি লিখতে হবে, রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে, এবং আপনাদের ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে। তারপরে এই যে অংশটুকু রয়েছে এইটুকু আপনাদের সম্পূর্ণ ভোটার লিস্ট থেকে দেখে লিখতে হবে। তো আপনারা আপনাদের ভোটার লিস্টের ব্যবস্থা করবেন এবং সেটি দেখে এখানে দেখতে পাচ্ছেন 5/1/2022 তারিখের ভোটার লিস্ট অনুসারে এখানে আবেদনকারীর নাম, আপনার ভোটার লিস্টে কোন অংশে আপনার নাম রয়েছে সেই অংশ নাম্বারটি এখানে লিখতে হবে, এবং আপনার ক্রমিক নাম্বার আপনার ভোটার লিস্টে সেই অংশ নাম্বারের কাছে আপনার ক্রমিক নাম্বার পেয়ে যাবেন, আপনার নামের ক্রমিক নাম্বার কত সেটি এখানে লিখতে হবে। তো এখানে আপনার নিজেরটি লিখবেন, তারপরে এখানে আপনার স্বামীর, পিতার, ঠিক আছে, এভাবে লিখবেন। তারপরে যে অপশনটি রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে দিতে হবে, ঠিক আছে, আপনারা পাস কিংবা ফেল যাই করে থাকুন এখানে কিন্তু আপনাদের এই ঘরগুলি ফিল আপ করতে হবে। পরীক্ষার নাম মাধ্যমিক দিয়ে দিবেন, বোর্ডের নাম দিয়ে দিবেন, তারপরে পরীক্ষায় আপনারা কত সালে বসেছিলেন, ঠিক আছে, সেই বছরটি এখানে লিখতে হবে, মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং কত নম্বর পেয়েছিলেন আপনি, এবং তার সঙ্গে সেটি পার্সেন্টেজ কত হচ্ছে সেটি এখানে লিখতে হবে। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা মানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেন যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ইংলিশে না বাংলাতে ফিল আপ করবেন, তো যেহেতু এই ফর্মটি বাংলাতে রয়েছে সেই জন্য বাংলাতে ফিল আপ করাই বেটার, ঠিক আছে। তো বাংলাতে সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন, তারপর নিচের দিকে এখানে আপনারা একটা সিগনেচার করে দেবেন, সিগনেচার করে আপনারা নিজের বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি জমা করে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা এই পূর্ব বর্ধমান জেলার আর কোন কোন জেলা এই ব্লক থেকে ভিডিওটি দেখছেন, এবং আপনাদের কোন ব্লকের কোন সাব সেন্টারের জন্য ভ্যাকান্সির জন্য আপনারা ওয়েট করে আছেন। তাহলে কি হবে সেটি দেখার পরে আমি আপনাদের আপনাদের জেলাতে যখনই নতুন করে আশাকর্মীর ভ্যাকান্সি রিকোয়ারমেন্ট বেরিয়ে যাবে আমি কিন্তু আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।